আলাদিস সম্পর্কে জানতে আমাদের কোনো সমস্যা নেই, বরং বর্তমান সময়ে আলাদিস সম্পর্কে জানা খুবই প্রয়োজন। কারণ তারা সহিহ হাদিসের ব্যানার লাগিয়ে মানুষকে যে কীভাবে ধোকা দিচ্ছে সেটা অনেকে বুঝতেই পারছে না। সুতরাং তাদের সামনে আলাদিসের পরিচয়টা তুলে ধরা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তো আমি যদি এখন আপনাদের সামনে তাদের পরিচয় তুলে ধরতে যাই, আপনারা অনেকে কমেন্টে আমাকে সহিহ মানহাজে গালাগালি করবেন, এটা তো সমস্যা। তাহলে কীভাবে তাদের পরিচয় জানা যায়? ও ডক্টর আনায়েতুল্লাহ আব্বাসি সাহেবের কাছ থেকে আমরা লা মাজহাবে আল হাদিসদের পরিচয়টা একটু জেনে নিতে পারি। তো চলুন শুরুতে আমরা আল হাদিসদেরকে ভালোভাবে জেনে নিই। এই ভন্ডলা মাজহাবি না কোরআনের এলেম আছে না হাদিসের এলেম আছে, শুধুমাত্র বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে, বিভক্ত করে বিদেশি আগ্রাসী ইহুদিবাদীদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে। প্রিয় দর্শক, তো আসলে আল হাদিস কারা তাদের পরিচয়টা তো আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গিয়েছে। তো আসলে আল হাদিসরা মানুষের মধ্যে কীভাবে ফাটল সৃষ্টি করে, কীভাবে বিভক্তি সৃষ্টি করে সেটা তো দু একটি ডকুমেন্টারি লাগবে না, প্রমাণ ছাড়া তো আমরা কোনো কথা বলি না। তো আপনারা জানেন মুজাফফর ভাই তিনি 5 কিলো টুপি ছেড়ে ফেলেছেন এবং তিনি বলেছেন এই ধরনের টুপি পরিধান করা যাবে না। তো এই ব্যাপারটা আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছ থেকে আমরা জানবো যে আসলে এই ধরনের কোনো টুপি পরিধান করা যাবে কিনা, কিংবা যে কোনো টুপি পরিধান করার ব্যাপারে ওনার মতামতটা আমরা একটু শুনে আসি। চলুন। টুপি পরা সুন্নাত জি না, ভারতের একটা ভালো পোশাক। প্রিয় দর্শক, আমাদের মুজাফফর ভাই তো সরাসরি টুপির অস্বীকার করেন, ওনার 5 কিলো টুপির ব্যাপারে ওনার ইশকাল ছিল, কিন্তু আমাদের শাইখ আয়েশা তো একদম টুপির অস্বীকার করে দিয়েছে, টুপির মতো একটি সুন্নতকে উনি ভারতের পোশাক বানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, আপনাদের বুঝতে তো সমস্যা হয় না আল হাদিস কারা, তারা আসলে মানুষের মধ্যে কীভাবে ফাটল সৃষ্টি করে, বিভক্তি সৃষ্টি করে ভুলভাল ফতুয়া দিয়ে এবং মানুষকে সুন্নত থেকে কীভাবে দূরে সরিয়ে দেয় সেটা বুঝতে যদি আপনাদের সমস্যা হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। যাই হোক প্রিয় দর্শক, এবার আমরা প্রমাণ করবো যে আসলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি পরিধান করেছেন এবং হাদিসে টুপির কথা এসেছে। আমরা আরেকজন শাইখের মুখেই শুনবো যে তিনি কী বলেন। চলুন আমরা একটু দেখে আসি। অনেকে অহেতু টুপিকে অ্যাভয়েড করে এটা মাস্তানি ভাব ধারণা, এটাও ঠিক কারণ হাদিসে আসছে, সহি হাদিসে টুপির কথা নাই অনেকে বলে, কিন্তু সহি হাদিসে আসে উনি বোঝেন না তাই বলে। প্রিয় দর্শক, দেখেছেন তো যেখানে সরাসরি টুপির কথা হাদিসের মধ্যে এসেছে সেখানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সুন্নতকে তিনি ভারতের পোশাক বানিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, বুঝে আসেন আসলে তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, কাদের কাছ থেকে আসলে তারা টাকা খাচ্ছে। কেউ কেউ তোমার সৌদি আরব থেকেও টাকা খায় নাকি কে জানে? অনেকে তো সৌদি থেকে টাকা পায়, আমি তো চ্যানেলও পাই না, চ্যানেলও পাই না। ও দেখেছেন, আর বেচারা মোখলেস সাহেবের মনে খুব কষ্ট, অনেকে সৌদি আরব থেকে টাকা পায়, উনি সৌদি আরব থেকেও টাকা পায় না, কিন্তু টাকা না পাইও দালালি ছাড়ে না। প্রিয় দর্শক, আমরা দেখলাম যখন সৌদি আরব তাবলিগ জামাতের মতো একটি মহান গুরুত্বপূর্ণ কাজকে, দিনই কাজকে তারা একদম নিষিদ্ধ করে দিয়েছে, তখন আমাদের মোখলেস সাহেব খুব জোরালো ভাষণ দিলেন, সৌদি আরবের পক্ষে সাফাই গাইলেন। চলুন আমরা একটু দেখে আসি, তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। তাবলিগ জামাত নিষিদ্ধ করা হয়েছে সৌদি আরবের মাটিতে, সুতরাং এই গোমরা দল, ভ্রান্ত দল, এই দল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমান নষ্ট করেছে, আর এই তাবলিগ জামাতের জন্মদাতা হচ্ছে দেওবন্দ মাদ্রাসা। আহ বেচারা, সৌদি আরব থেকে টাকা না পাইও সৌদি আরবের পক্ষে কীভাবে সাফাই গাচ্ছে দেখেছেন? যদি সৌদি আরব থেকে টাকা পাইতো না জানি কী করতো, আল্লাহ ভালো জানে। প্রিয় দর্শক, আমাদের মুজাফফর ভাই আমাদের শুরুতেই বলেছেন আল হাদিস সম্পর্কে জানতে সমস্যা কী। তো আমরা এত সময় পর্যন্ত আল হাদিস সম্পর্কে জানলাম, ও আরও জানার বাকি আছে, আমরা একটু দেখি উনি কী বলেন। দুই হাতে মুসাফা করা যারা করে তারা রাসূলের শত্রু, হাদিসের শত্রু তারা। দেখেছেন, মানে জানার কোনো শেষ নেই আল হাদিস সম্পর্কে, দিলেন একটা ভুল ফতোয়া মারায় যে দুই হাতে মুসাফা যারা করে তারা নবীর দুশ্মন, তারা রাসূলের দুশ্মন। অথচ আমরা যেখানে সরাসরি দেখেছি কাবার ইমাম সাহেব কীভাবে দুই হাতে মুসাফা করছেন, তাহলে কাবার ইমাম সাহেব কি রাসূলের দুশ্মন আর ওনারা রাসূলের বন্ধু? প্রিয় দর্শক, মুজাফফর ভাই তিনি তো বলে দিলেন কেউ যদি দুই হাতে মুসাফা করে সে নবীর দুশ্মন, রাসূলের দুশ্মন। তা আসলে দুই হাতে মুসাফা করার কথা হাদিসের মধ্যে এসেছে কি না আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্যটি একটু শুনলেই আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। শেষের প্রশ্ন উত্তর আগে দিই, দুই হাতে মুসাফা করাটাকে বেদাত বলার কোনো সুযোগ নেই, এবং দুই হাতে মুসাফা যদি কেউ করেছেন তার মুসাফা হয়নি বা সুন্নাহ আদায় করেননি এবং তিনি বড় ধরনের ভুল করেছেন, এরকমটি মনে করবার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, আলাদিস সম্পর্কে জানতে আমাদের কোনো সমস্যা নেই, আমরা আরও জানবো, আরও স্টাডি করবো, আরও অনেক গবেষণা করবো। আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই, আমরা মাত্র 2টি ভিডিও বানিয়েছি, আমরা পর্ব আকারে আরও কয়েকটি ভিডিও বানাবো এবং তাদের সম্পর্কে খুব ভালোভাবে জানবো এবং জাতিকেও জানানোর চেষ্টা করবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। রাহে ইসলাম, সত্যের পথে অবিরম পথ চলা।